হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ সরল ও চক্রবৃদ্ধি সুদে যে সমস্ত অঙ্কগুলো একত্রিত অঙ্ক রয়েছে অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ সরল সুদ থেকে চক্রবৃদ্ধি সুদ বিভিন্ন ধরনের অঙ্কগুলো রয়েছে যেগুলো একটা দেওয়া থাকলে অপরটি বের করতে হবে এই টাইপের অঙ্কগুলি অর্থাৎ দুটো সংখ্যা অ্যাডজাস্ট করা অঙ্কগুলোকে আমি তোমাদের আজকে দেখাবো তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক সরল এবং চক্রবৃদ্ধি সুদের জন্য তো তোমাদের বলবো যারা এখনো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সম্পর্কিত সমস্ত ভিডিওগুলোকে দেখো নি তাদের বলবো অবশ্যই ভিডিওগুলোকে দেখে নিও যাতে সহজেই সমস্ত টাইপ তোমরা শিখতে পারো যাতে সরল এবং চক্রবৃদ্ধি সুদ সম্পর্কিত কোনো অঙ্কের তোমাদের কোনো প্রবলেম না থাকে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের ধীরে ধীরে জিনিসগুলোকে শেখানো যাতে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের কোনো অসুবিধা তোমাদের না হয় যাতে এই অধ্যায়টা তোমাদের সহজেই শিখতে পারো তো অবশ্যই বলবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো যাতে সহজেই সমস্ত টাইপ অর্থাৎ এই টাইপগুলোকে তোমরা শিখতে পারো চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অঙ্ক এবং জিআই সম্পর্কিত যে কোনো ভিডিও সহজে পাওয়ার জন্য তো এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করি সবার কাছে সমস্ত টাইপের অঙ্কগুলোকে সহজে পৌঁছে দেওয়া যাতে তারা সহজে উপকৃত হয় এবং যাতে সবাই এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সুবিধা হয় তোমরা অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারো এবং চেষ্টা করো তোমাদের যে ডাউটগুলো আছে সেই ডাউটগুলোকে কমেন্ট বক্সের মাধ্যমে জানানো যাতে সেই ডাউটগুলোকে আমরা সহজেই ক্লিয়ার করতে পারি তো অবশ্যই বল ভিডিওগুলোকে সম্পূর্ণ শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে তো এই না করে শুরু করছি আজকের ভিডিও তো ভিডিওর যে প্রথম অঙ্কটি বলা রয়েছে যে দু হাজার টাকার কুড়ি পার্সেন্ট দু বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদে পার্থক্য কত তো সর তোমাদের কিন্তু এই অঙ্কগুলো আমি একটা সূত্রের মাধ্যমে করাবো কারণ এই অঙ্ক করতে গেলে সর্বপ্রথম আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করে নিতে হয় সরল সুদ বের করে নিতে দুটো বের করার পর আমরা ওটাকে ডিফারেন্স করে বের করতে পারি এটা হচ্ছে ডিটেলস তো প্রথমে আমি তোমাকে ডিটেলস করাচ্ছি এরপর তোমাদের আমি করাবো কি করে আমরা কিভাবে আমরা সহজে সূত্রের মাধ্যমে অঙ্কগুলোকে করতে পারি তো প্রথমে দেখে ডিটেলস আমরা কীভাবে করতে পারি প্রথমে কি বলেছে দু হাজার টাকার মানে আসল বলে দিয়েছে অর্থাৎ পি বলে দিয়েছে টোয়েন্টি পার্সেন্ট হারে অর্থাৎ আর বলে দিয়েছে দু বছরে চক্রবৃদ্ধির শুধু সরল সুদে কত তাহলে প্রথমে আমরা সরল সুদ বের করি সরল সুদ কত হবে সরল সুদের সম্পর্ক হচ্ছে এসআই সমান সমান পি আর টি বাই হান্ড্রেড অর্থাৎ পি মানে কত এখানে হচ্ছে দু হাজার আর মানে কত টোয়েন্টি পারসেন্ট আর টি মানে কত দু বছর বাই একশো তাহলে সরল সুদ কত হবে সরল সুদ হবে হচ্ছে দুই দুগুণি চার চার দুগুণি আট অর্থাৎ আটশো টাকা এটা হচ্ছে সরল সুদ এবার চক্রবৃদ্ধি সুদ কত হবে তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদ মানে চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে আমাদেরকে সমার বৃদ্ধি বের করতে হয় অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি সুদ বের করতে হয় সমূল চক্রবৃদ্ধি সুদ বের করার নিয়ম কি এ সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হানড্রেড এন আচ্ছা এক্ষেত্রে এন মানে হচ্ছে এখানে বোঝানো হয়েছে তাহলে যদি কাটি তাহলে থাকবে হচ্ছে পাঁচ অর্থাৎ আমরা যদি এটাকে করি দু হাজার ইন্টু পাঁচ অক্ষে পাঁচ আর ওপরে কেটে গিয়ে থাকবে এক তাহলে পাঁচ অক্ষে পাঁচ পাঁচ থেকে ছয় বাই পাঁচ দেখো এই জিনিসটা ছয় বাই পাঁচ দেখো দুবার আছে কারণ মাথায় দুই আছে মানে গেটে দুবার রয়েছে তাহলে আমরা লিখতে পারি ছয় বাই যদি কাটি তাহলে কত থাকবে চার পাঁচ এক কুড়ি শূন্য আবার পাঁচ দিকে যদি কাটি পাঁচটা চল্লিশ এবং যদি গুণ করি তাহলে কত থাকবে ছশো ছত্রিশ আর আট তাহলে ছত্রিশ সাথে আট গুণ করলে কত থাকবে ছটা আটচল্লিশে আট হাতে চার তিনটা চব্বিশ আর চার হচ্ছে অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ আসল হচ্ছে দু টাকা তো এখান থেকে আমাদের বের করতে হবে কি চক্রবৃদ্ধি সুদ তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করার সূত্র চক্র চক্রবৃত্তি সুদ সূত্রকে যেটা সুদ আসল থাকবে সেই সুদ আসল থেকে যদি আসল বিক করে বিয়োগ করে দিই তাহলেই কিন্তু চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে চলে আসবে তাহলে আসল যদি দু টাকা হয় সেখান থেকে দু হাজার টাকা যদি বিয়োগ করে তাহলেই কিন্তু আমাদের বেরিয়ে চলে আসবে আটশো এটা হওয়া দাঁড়াচ্ছে চক্রবৃদ্ধি সুদ তো আমরা একবার সরল সুদ বের করলাম একবার চক্রবৃদ্ধি সুদ বের করলাম বের করার পর আমাদের কী বলেছে পার্থক্য বলেছে অর্থাৎ এই দুটোকে যদি বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমাদের পার্থক্য বেরিয়ে চলে আসবে অর্থাৎ উত্তর আসবে আসে একটুখানি খেয়াল করে দেখো আমরা কি করলাম একবার সরল সুদ বের করলাম একবার চক্র সুদ বের করলাম করে এটাকে ডিফারেন্স করে দিলাম এই এত বড় জিনিসটাকে আমরা একটা সরল সহজ সরল সূত্রের মাধ্যমে সাজাতে পারি কি করে দেখে নাও আমাদের কি বলেছে আমাদের বলেছে ডিফারেন্স বের করতে হবে তাহলে এই ডিফারেন্স বের করার সূত্র কি ডিফারেন্স বের করার সূত্র হচ্ছে যদি তোমাদের আসল বলে দিয়ে থাকে তাহলে আসল অর্থাৎ পি ইন্টু আর বাই হান্ড্রেড এটা যত বছর থাকবে তত বছর এখানে পি মানে কত বলেছে দু হাজার আর মানে কত বলেছে কুড়ি বাই একশো এটা কবার লিখতে হবে এটা লিখতে হবে দুবার তাহলে সহজেই আমরা বলতে পারি দু চার চার দিগুণি আট অর্থাৎ আশি টাকা দেখো সহজেই আমাদের সূত্রের মাধ্যমে এটাকে বেরিয়ে চলে আসলো দেখে নাও একটুখানি যদি বুঝে করো তাহলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তাহলে কি করলাম ডিফারেন্স বের করার নিয়ম হচ্ছে পি যেটা বলা থাকবে প্রিন্সিপাল ইন্টু আর বাই হান্ড্রেড এবার যদি অঙ্কে ডিফারেন্স বলা থাকতো আমাদের বের করতে হতো সাম তখন কি করে করতে হবে দেখে নেওয়া যে পরের অঙ্কে আমরা কীভাবে এই জিনিসটাকে আরও ভালোভাবে ক্লিয়ার করতে পারি পরের অঙ্কে কী বলেছে কিছু টাকার টোয়েন্টি পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সরস্বতীর পার্থক্য পাঁচশো টাকা আসল নির্ণয় করো এখানে দেখো পার্থক্য বলে দিয়েছে আসল বের করতে হবে আগের অঙ্কে কিন্তু আসল বলা ছিল পার্থক্য বের করতে হয়েছিল তো আমরা এবার সহজেই সূত্রের মাধ্যমে জিনিসটা করব এবার যদি আসল বের করতে আমাদের সূত্র কী ছিল ডিফারেন্স ইন্টু পি ইন্টু আর বাই হান্ড্রেড বাই দুই আচ্ছা এই যে সূত্রটা হচ্ছে এটা কিন্তু সাধারণত দু বছরের তিন বছরে কীভাবে করতে হবে সেটা পরে তোমাদের সহজেই বলে দিচ্ছি দেখে নাও ডিফারেন্স যখন বলা রয়েছে তো আমাদের কী বের করতে হবে আসল বের করতে হবে পি বের করতে হবে তাহলে আমরা বলতে পারি পি সমান সমান ডিফারেন্স ইন্টু একশো বাই আর স্কোয়ার অর্থাৎ এটা উল্টে যাবে তাহলে পি ডিফারেন্স অঙ্কে বলা আছে কত পাঁচশো ইন্টু একশো বাই টোয়েন্টি পারসেন্ট এইটাকে দুবার লিখতে হবে যদি দুই বলা আছে যদি কাটি তাহলে কত থাকবে শূন্য শূন্য কেটে গেল এবং দুই দিয়ে যদি কাটি পঞ্চাশ দুই দিয়ে কাটলে পঁচিশ তাহলে ওয়ান টু ফাইভ শূন্য শূন্য অর্থাৎ বারো হাজার পাঁচশো তো এটাই হচ্ছে অঙ্কের উত্তর অর্থাৎ আসল কত হবে বারো হাজার পাঁচশো তো একবার আমাদের আমাদের আসল বলা ছিল সেখান থেকে পার্থক্য বের করতে হয়েছিল আর একবার কিন্তু পার্থক্য বলার আছে আসল বের করতে হয়েছে দুটো সূত্র একই সূত্র থেকে আমরা করতে পারি কিন্তু আমরা জিনিসটাকে সাজিয়ে নিয়েও করতে পারি এবার দেখে নয় যে পরের অঙ্কে কী বলা আছে দেখো পরের অঙ্কে কী বলা আছে বার্ষিক নয় পার্সেন্ট সুদের আরে কিছু টাকা দু বছরের চক্রবৃদ্ধি সরল সরস্বতী অন্তর এত টাকারের পরিমাণ কত ঠিক আগের অঙ্কটার মতো আমাদের বলেছে তো একই কাজ করবো পি ইন্টু অর্থাৎ আসল বের করতে বলেছে তার মানে কত পি বের করতে হবে অর্থাৎ ডিফারেন্স ইন্টু একশো বাই আর ইন্টু ডিফারেন্স কত বলেছে ওয়ান টু নাইন পয়েন্ট সিক্সটি ইন্টু একশো বাই কত বাড়ছে নয় এটাকে দুবার লিখতে হবে যেহেতু এটা মাথায় দুই রয়েছে এটাকে দুবার লিখতে হবে পয়েন্ট তুলে দিয়ে আমাদের নিচে একশো বাড়তে পারি একশো একশো কেটে গেল এবার যদি কাটাকটি করে এখানে কত আসবে নয় অক্কের নয় চার নং তিন নং চার নং ছত্রিশ চার নং ছত্রিশ আবার নয় দিয়ে কাটা যাবে নয় অক্কের নয় ছয় নং চুয়ান্ন শূন্য অর্থাৎ দাঁড়াচ্ছে হচ্ছে ষোলো হাজার এত টাকা তাহলে আসল কত হবে ষোলো হাজার টাকা দেখো খুব সহজে আমরা সূত্রের মাধ্যমে অঙ্কগুলোকে কিন্তু করতে পারি এই ডিফারেন্সে তো প্রথম অঙ্কে তোমাদের কিন্তু আমরা দেখিয়েছি কিভাবে ডিটেলস অঙ্কটা করা যায় অর্থাৎ একবার সরল সুদ বের করতে হবে একবার চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে যদি এই অঙ্কটা আমরা সূত্রের মাধ্যমে করি দেখে নাও দুই থেকে তিন লাইনের মধ্যে অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে যায় একটু বুঝে করলে আমরা করতে পারি তো তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে আমি যেটা আগে অঙ্কটা ডিটেলসে দেখালাম সেখানে কিন্তু আসল বলা ছিল আমাদের পার্থক্য বের করতে হয়েছিল এই অঙ্ক কিন্তু পার্থক্য বলা আছে আসল বের করতে হবে কিন্তু এই অঙ্কের ডিটেলসে তখন কীভাবে করব। তখন ডিটেলসে আমাদের করতে হবে কি এক্ষেত্রে আমাদের আসলকে এক ধরে নিতে হবে অর্থাৎ আসল যদি x ধরে নিই তাহলে এক ধরে একবার সরল সুদ বের করতে হবে একবার চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে বের করার পর এটাকে সমীকরণ হিসেবে সাজিয়ে আমরা সহজেই এটা জিনিসটা বের করে আনতে পারি এবার দেখে নয় যে এই টাইপের পরবর্তী অঙ্ক আমরা কীভাবে করতে পারি এবার দেখো যেটা বলেছে তিন বছরে দেখো আমি আগেই বলেছিলাম আগের অঙ্কগুলো সব ছিল কিন্তু দু বছরে এবার কিন্তু তিন বছরে বলেছে বলা হচ্ছে একই পরিমাণ টাকা টেন পার্সেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধি ও সুদের পার্থক্য এত টাকা হলে আসল কত হবে যদি তিন বছরের বলে দেওয়া থাকে তখন আমরা কি করব। তখন সূত্রটা আছে আসল বের করবো আসল বের করার সূত্র পি ইন ডিফারেন্স ডিফারেন্স মানে যে টাকা পার্থক্য বলে দেবে ইন্টু একশো কিউ বাই আর স্কোয়ার অর্থাৎ সুদের আর মানে এসছে সুদের আর স্কোয়ার তিনশো প্লাস আর এই হচ্ছে মেন সূত্র যদি তিন বছরে বলে দেওয়া থাকে তখন কী করবো ডিফারেন্স তাকে বলে দেওয়া আছে একশো পঞ্চান্ন ইন্টু একশো কভার গুণ হবে তিনবার সুদের হার কত বলেছে টেন পার্সেন্ট এটা কভার গুণ হবে দুবার ইন্টু তিনশো যোগ টেন এবার যদি আমরা কাটি তাহলে কীভাবে আসবে একটু খেয়াল করে দেখো এখানে তিনশো যোগ তিন মানে হচ্ছে আমাদের দাঁড়াবে তিনশো দশ অর্থাৎ শূন্যকে আমরা কেটে দিতে পারি তাহলে দিয়ে যদি কাটি এটা থাকবে হচ্ছে পাঁচ তাহলে থাকছে পাঁচ হাজার তাহলে আসল কত টাকা দাঁড়ালো আসল হচ্ছে পাঁচ হাজার টাকা এটাই হচ্ছে আমাকে উত্তর দেখো খুব সহজে আমরা কিন্তু এই জিনিসটা করলে পারলাম যদি আমাদের ডিটেলসে করতে হতো কি করতে হতো আসল কেক ধরতে হতো একবার সরল সুদ বের করতে হতো একবার তিন বছর চক্রবর্তী সুদ বের করতে হতো করে সমীকরণ করে বের করতে হবে যদি তোমরা এই অঙ্কটি ডিটেলসে শিখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও আমি তোমাদের আর একটা ভিডিওর মাধ্যমে ডিটেলস তোমাদের কীভাবে করতে সেটাকে বুঝিয়ে দেবো তো তোমাদের এই আপাতত তোমাদের আমি শর্ট নিয়মটা দেখাচ্ছি যাতে তোমরা জিনিসটাকে আরও ভালোভাবে ক্লিয়ার করে এক্সামে করতে পারো ডিটেলস কিন্তু করতে গেলে বহু টাইম লাগবে তো এই কারণে ডিটেলস আমি আজকে ভিডিওতে তোমাদের দেখাইনি যদি তোমরা শিখতে চাও তোমাদের বলতে পারো আমি আলাদা ভিডিওর মাধ্যমে সেই জিনিসটাকে আরও ক্লিয়ার করে দেবো এবার দেখে না যে পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি দেখো না পরের অঙ্ক কী বলেছে আট হাজার টাকার ফাইভ পার্সেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধ সুদের পার্থক্য নির্ণয় করো দেখো এখানে কিন্তু আমাদের তিন বছরের পার্থক্য বের করতে পারে তখন কি করব তখন আমাদের নিয়ম হচ্ছে অর্থাৎ ডিফারেন্স আমাদের বের করতে হবে কিন্তু আমরা এক সূত্র ধরে যদি করি অর্থাৎ পি সমান সমান ডিফারেন্স যদি একই সূত্র ধরে আমরা সমস্ত ধরনের অঙ্ক করার চেষ্টা করি তাহলে কিন্তু মনে রাখার সম্ভাবনা খুব বেশি থাকে আর যদি বিভিন্ন রকম সূত্র ধরে আমরা এগোই তাহলে কিন্তু মনে রাখতেও কিন্তু খুব কষ্টকর হয়ে যায় কারণ অনেকগুলো সূত্র মনে রাখতে হয় তো তোমাদের বলবো অবশ্যই একটা সূত্র ধরে এগোনোর চেষ্টা করো তাতে কিন্তু তোমাদের মনে রাখতে সুবিধা হবে এখানে দেখো পি বলে দিয়েছে কত আট হাজার আর ডিফারেন্স আমাদের বের করতে হবে এখানে একশো তিনবার গুণ অবস্থা আছে বা আর মানে বলেছে ফাইভ পারসেন্ট অর্থাৎ পাঁচের স্কোয়ার আর তিনশো যোগ পাঁচ এবার আমরা অঙ্কটাকে কোদি কমপ্লিট করি অর্থাৎ আট হাজার এর সাথে গুণ হবে কত পাঁচের মাথায় দুই মানে হচ্ছে পাঁচ পাঁচের পঁচিশ এর সাথে গুণ হবে হচ্ছে তিনশো পাঁচ পায় একশো তিনবার থাকবে তাহলেই কিন্তু আমাদের ডিফারেন্স বেরিয়ে আসবে এবার যদি এটাকে কমপ্লিট করি তাহলে কত থাকবে শূন্যগুলোকে আগে ক্লিক কেটে নিই আচ্ছা পঁচিশ দিয়ে যদি কাটে কেন থাকবে চার চার দিয়ে কাটলে থাকবে দুই দুই দিয়ে কাটলে থাকবে পাঁচ পাঁচ দিয়ে যদি এটাকে কাটি পাঁচ ছত্রিশ পাঁচ অঙ্কের পাঁচ তাহলে ডিফারেন্স কত হলো ডিফারেন্স দেখা হলে দেখো একষট্টি টাকা অর্থাৎ এই অঙ্কের সরল সুদ ও সুদে পার্থক্য হচ্ছে একষট্টি টাকা তো এই অঙ্কটিও দেখো আমরা কীভাবে সহজেই একই সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারলাম তো আজকের ভিডিওতে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যতগুলো টাইপের অঙ্ক হয় সমস্ত টাইপ আজকে শেখার চেষ্টা করলাম চেষ্টা করলাম বছর অঙ্ক কীভাবে করতে হয় চেষ্টা করলাম তিন বছর অঙ্ক কীভাবে করতে হয় তো প্রথম অঙ্কটাকে আমি তোমাদের ডিটেলসে দেখিয়েছি পরের অঙ্কগুলোকে আমি শর্টকাট ফর্মেই তোমাদের দেখিয়েছি যদি তোমাদের মনে হয় যে আমরা ডিটেলসে শিখতে চাই বা ডিটেলসে করলে আমাদের সুবিধা হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও আমি কোনো ভিডিওর মাধ্যমে সেই অঙ্কগুলোকে ডিটেলসে তোমাদের শেখাবো তো তোমাদের বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ভিডিওগুলো দেখে লক্ষ্য রাখো চেষ্টা করো যে কমিউনিকেশন বিল্ড আপ করা যাতে সহজেই তোমরা সমস্ত টাইপ শিখতে পারো এবং চ্যানেলটাকে আরও বড় হতে তোমাদের যেন আরও তোমাদের সহযোগিতা তোমরা পেয়ে থাকি তো আজ এই পর্যন্ত দেখাবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টাইপের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য